আলাইকুম এনএস টিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনের 4.1 এর দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ নিয়ে আলোচনা করব এর প্রিভিয়াস লেকচারে আমি এর এই অধ্যায়ের অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করেছি যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দয়া করে দেখে নেবেন এখন আমরা মেইন টপিকসে যাই আমাদের আজকের টপিক হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ আর এটার জন্য আমাদের সূত্র লাগবে হচ্ছে ab সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার এটা আমি প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি তো এটা নিয়ে আমরা আজকে এই দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব তাহলে আমাদের এই সূত্রটা সবসময় প্রয়োজন হবে এটা করতে তাহলে দেখো তোমাদের বইয়ের উদাহরণ একটা আছে অঙ্ক সেটা হচ্ছে x প্লাস 6 অ্যান্ড x প্লাস 4 তাহলে দেওয়া আছে হচ্ছে বলছে x প্লাস 6 ইনটু x প্লাস 4 কে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো তাহলে এটাই করতে বলছে তোমাকে এখন দেখো তোমার বইয়ে একটা নিয়মে দেওয়া আছে যদি চাও এই নিয়মে করতে পারো তার চেয়ে আমি বলবো আমার নিয়মটা এটা একটু ইজি লাগবে যদি ইজি লাগে তাহলে এই নিয়মে করবো আর যদি তোমাদের বইয়ের নিয়মটা ইজি লাগে বইয়ের উদাহরণে তাহলে ওইটা করবো তারপর দেখো কোনটা সহজ লাগে তোমার কাছে দেখো সমাধান তোমাদের কাছে যদি এটা সহজ লাগে তাহলে এটা করবে তাহলে দেখো সবসময় আমরা সবসময় আগেও বলেছি যদি এক্স ওয়াই থাকে তাহলে আমরা এ বি ধরবো আর এ বি থাকলে এক্স ওয়াই ধরে নেবো তাহলে দেখো এটা যদি আমরা ধরে নেবো মনে করি এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু বি তাহলে দেখো আমরা জানি এই সূত্রটা লিখবো আমরা জানি এ বি সূত্রটা লিখবো এ বি এই জায়গায় যেটা ধরবো সেই সূত্র অনুসারে বসাবো যদি এক্স ওয়াই ধরো তাহলে এক্স ওয়াই লিখবো এই সূত্রে এক্স ওয়াই বসে তারপরে সূত্রটা লিখবা তাহলে এ বি সূত্র আমরা জানি কি এ বি সমান সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো এখন সুতরাং এই এ বি এর পরিবর্তে মানটা বসাবো এক্স প্লাস 6 এক্স প্লাস 4 আমরা ধরে নিয়েছি যেটা এটা সমান সমান এটা আর এটা সমান সমান এটা সে মান বসাইলাম এখন এদিকেও আমরা মান বসিয়ে দিব তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব সব সময় এটা সমান এ সমান সমান জানি এক্স প্লাস 6 ব্র্যাকেট এই যে প্লাস আছে প্লাস আর এটা জানি এক্স প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস আবার এই জায়গায় মান বসাও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা এ সমান সমান হচ্ছে এক্স প্লাস 6 মাইনাস বি সমান সমান হচ্ছে এক্স প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার তাহলে দেখো এখন এখন আমরা সমাধান করতে এদিকে ব্র্যাকেট উঠিয়ে দেবো বাই 2 দেবো এক্স প্লাস 6 প্লাস 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 এক্স প্লাস 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 4 হোল স্কোয়ার মাইনাস আবার এটারও ব্র্যাকেট উঠিয়ে দেবো এক্স প্লাস 2 6 প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাস 4 হোল স্কোয়ার তাহলে দেখো তাহলে এই জায়গায় এক্স প্লাস এক্স প্লাস তাহলে কি আসবে টু এক্স সিক্স প্লাস টেন ফোর প্লাস তাহলে আমরা কি করবো প্লাস টেন বাই টু হোল স্কোয়ার আবার এই জায়গায় সেম তাহলে এক্স মাইনাস এই জায়গায় প্লাস এটা মাইনাস তাহলে এটা এটা কাটা আর হচ্ছে হচ্ছে সিক্স থেকে ফোর চলে গেলে তারপর টু টু বাই টু হোল স্কোয়ার এখন আমরা এই জায়গায় এটা খুব কমন নিয়ে এই টুকে তাড়ানোর জন্য আমাদের কি আমাদের এটাকে কেটে দিতে হবে সেজন্য আমরা উপরে একটা টু কমন নেবো এটা রাখা যাবে না তাহলে উপরে একটা কমন যায় এমন কিছু টু কমন নেবো সবসময় তাহলে টু কমন হলে এক্স প্লাস যাই কমন যাক বাট আমাদের টু কমন নিতে হবে সবসময় বাই টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে যে দেখো টু টু কাট তাহলে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার দেখো দুইটা রাশি একটা রাশি দুইটা রাশি তাহলে আমাদের এটা দুইটা রাশি বর্গের অন্তরূপে অন্তর মানে বিয়োগফল অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে এই নিয়মে আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব এই নিয়মে আর বইয়ে দেওয়া আছে সরাসরি অঙ্ক তুমি যদি চাও বইয়ের অঙ্ক করতে পারো আর যদি এটা সহজ লাগে থাকে তাহলে এটা অনুসারে করবা আর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার কারণ এই একটা প্রথম রাশি দ্বিতীয় রাশি আর মাঝখানে বিয়োগ মানে অন্তর আমরা জানি তাহলে দুইটি রাশির বর্গের আবার বর্গ দেওয়া আছে বর্গের অন্তরূপে প্রকাশ
প্রকাশ এটি হচ্ছে তোমার অ্যানসার চলো একটা অনুশীলনের অঙ্ক দেখি আমরা তোমার অনুশীলনে দেখো ক নাম্বার অনুশীলনে ক নাম্বার অঙ্ক হচ্ছে 5p 3q অনুশীলনে একটা অঙ্ক আছে 5p 3q into p plus 7 p plus 7 q এটা কি বলছে হচ্ছে জায়গা লিখতে হবে না আমাদের এটা আমরা উপরে লিখব এই জায়গাটা লিখব হচ্ছে 5p minus 3q 5p minus 3q into p plus 7 p plus 7 q কে দুই কে রাশি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো তাহলে আমাদের এটা কি মুছে নিতে হবে মনে করি তাহলে এই দুইটা সমান সমান ধরবো পি কিউ আছে তুমি এ বি ধরলো সমস্যা নেই এক্স ওয়াই ধরলো সমস্যা নেই তাহলে আমরা এক্স ওয়াই ধরবো যেহেতু এ বি সি ডির সাথে মিলে পি মাইনাস থ্রি কিউ সমান সমান এক্স পি প্লাস সেভেন কিউ সমান সমান ওয়াই তাহলে আমরা জানি এক্স ওয়াই দিয়ে ধরুন যেহেতু আমরা এক্স ওয়াই বলছি তাহলে এক্স ওয়াই সূত্র লিখবে যে এবি সূত্র জ্বালে তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো সুতরাং এটাকে এক্স এর পরিবর্তে আমরা মান বসাই কি হচ্ছে কোনটা ধরেছি এক্স সমান সমান পি মাইনাস থ্রি কিউ আর ওটা ধরেছি হচ্ছে পি প্লাস সেভেন তাহলে সমান সমান এটাকে মান বসিয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো সবসময় ফাইভ পি এক্স সমান সমান জানি হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ব্র্যাকেট প্লাস প্লাস ওয়াই সমান সমান জানি হচ্ছে পি প্লাস সেভেন কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আবার এক্স এর পরিবর্তে জানি আমরা হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাস পি প্লাস সেভেন কিউ বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কর ঠিক আছে এটা দিবা তাহলে এটা টু সমান সমান হচ্ছে হোল স্কয়ার টেক ঠিক আছে তাহলে এবারে দেখো আমরা নর্মালি যেভাবে করেছি এর আগের মতটা সেভাবে যোগ বিয়োগ করবো ফাইভ পি মাইনাস থ্রি কিউ ব্র্যাকেট পাবো প্লাস পি প্লাস 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 সেভেন কিউ বাই টু ফার্স্ট ব্র্যাকেট বাই টু মাইনাস এটাকে আমরা ব্রেকেট করবো ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাসে মাইনাসে মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস সেভেন কিউ বাই টু হোল স্কোয়ার এখন যোগ বিয়োগ যা করা যায় সেটা করবো ফাইভ পি এইট পি তার মানে সিক্স পি মাইনাস প্লাস তাহলে প্লাস ফোর কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস এটা ফাইভ পি মাইনাস তার মানে ফোর পাঁচটা থেকে একটা চলে গেলে কিন্তু চারটা আবার হচ্ছে মাইনাস থ্রি পি থ্রি কিউ মাইনাস সেভেন কিউ তাহলে মাইনাস মাইনাস সবসময় প্লাস হয় তার মানে যোগ করবো আমরা তাহলে চিহ্ন হবে মাইনাস কারণ ধরোটার মাইনাস চিহ্ন টেন কিউ বাই টু হোল স্কোয়ার এখন উভয় পক্ষে আমরা কমন নেব টু কমন নেব সবসময় তাহলে আগে যে থ্রি পি প্লাস টু কিউ সেকেন্ড ব্র্যাকেট বাই টু হোল স্কোয়ার মাইনাস এটাকে টু কমন নেব টু কমন নিলে থাকে টু পি মাইনাস টু কমন নিলে থাকে হচ্ছে ফাইভ কিউ বাই টু হোল স্কোয়ার তাহলে এটা বাকি অংশ আমি এই জায়গায় দেখাই আমাদের আর ছবিটাতে মুসলাম না এটা উপরে দেখাচ্ছি এখন দেখো এই টু এই টু কাটা এই টু এই টু কাটা থাকে হচ্ছে থ্রি পি থ্রি পি প্লাস টু কিউ এটা লিখলাম উপরেরটা হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস থাকে টু পি মাইনাস ফাইভ কিউ টু পি মাইনাস ফাইভ কিউ টু পি মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার এখন দেখো এখন দেখো দেখা যাচ্ছে এটা একটা রাশি একটা রাশি আমার বর্গ আছে মাঝখানে বিয়োগ তাহলে দুইটি রাশির বর্গের অন্তর্ভুক্ত আমাদের প্রকাশ হয়ে গেছে এরকম হচ্ছে আমরা
দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করব। যদি কোনো কনফিউশন থাকে তোমাদের, বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। যদি সমস্যা থাকে আমি সলভ করার ট্রাই করব সবকিছু। তাহলে দেখি আরেকটা অঙ্ক দেখি আমরা। তারপর একটা অঙ্ক দেখি, তোমার বইয়ের পাঠ্য বইয়ের লাস্ট অঙ্ক, 5x + 13, 5x - 13। এটাকে বলছে হচ্ছে দুইটি বর্গের অন্তর্গত প্রকাশ করতে বলছে। তাহলে দেখি আমরা আবার ধরে নিব, 5x + 13 ইজ ইকুয়াল টু x আছে যেহেতু, তাহলে এ ধরবো 5x - 13 is equal to b ধরবো। তাহলে আমরা জানি যে b থেকে a আর b ধরেছি, তাহলে b বলবো আমরা সূত্র, ab is equal to a + b/2² - a - b/2². এখন এখানে ab এর মান বসাই দিই, ab হচ্ছে 5x + 13, 5x - 13। দেখো তাহলে মান বসে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, 5x + 13 + 5x - 13 / 2² - 2 = 0। তারপর হচ্ছে 5x, এর মান হচ্ছে 5x + 13 - এর মান হচ্ছে 5x - 13 / 2। এখন আমরা আগের নিয়মে ব্র্যাকেট করবো, 5x + 13 + 5x - 13 / 2² - ব্র্যাকেট করবো, 5x + 13 - 5x - 13। এখন দেখো 5x + 5x মানে হচ্ছে 10x, +13 - 15 তাহলে কাটা যাচ্ছে, / 2² - এদিকে দেখো 5x + -5x, তাহলে 5x - 5x কাটা, থাকে হচ্ছে 13 + 13 মানে হচ্ছে 26/2². এখন দেখো কাটাকাটি করলে এদিকে 5 × 10, তাহলে আসে কত, 5x² - এদিকে আসবে হচ্ছে 13² দেখো একটা রাশি একটা রাশি দুইটি রাশি মাঝখানে বিয়োগ মানে অন্তর, তাহলে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করা হলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি লাইক দিবা এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। আর স্টে হোম স্টে সেফ, সবাই করোনার জন্য বাসায় থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ আল্লাহ রহমত করবেন।